হ্যালো গাইজ, আজকে হচ্ছে তৃতীয়া আর আমি এখন রেডি। এখন আমি যাব ড্রেস কিনতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমাদের রিটেন এক্সাম শেষ হলো, এখন বাজছে 5:15, 4টের সময় আমাদের রিটেন এক্সাম শেষ হয়েছে, মানে 1:15 আগে আমাদের রিটেন এক্সাম ফাইনালি শেষ হলো। তো এখন যেতে হবে ড্রেস কিনতে, কারণ কিছু ড্রেস কেনা হয়নি। আর ড্রেস কেনার পর অল্প একটু ঘুরবো, ঠাকুর দেখবো। আজকে এই ড্রেস পরে, মানে পুরনো ড্রেস পরেই ঠাকুর দেখতে হবে, কিছু করার নেই। তো চলো তাহলে বেরোনা যাক। আর হ্যাঁ, এর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল আমাদের দুর্গাপূজা স্পেশাল ভ্লগ সিরিজ। চলো তাহলে এখন রুম থেকে বেরোনা যাক, রুম লক করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের যে পিজি আছে তার পিছন দিকেও এখানে একটা পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ এই সব লাইট লাগিয়েছে এখানে। এখন এসে গেছি অ্যাক্সিস মলের সামনে, দেখতে পাচ্ছ। চলো ভিতরে যাই, যে দেখি কি কি কেনা যায়। অলরেডি ভাই ভিতরে আমার দুজন বন্ধু আছে, দীপ্তম আর দীপাঞ্জন, যে দেখি ওরাও কি কিনছে। এই যে আমাদের বন্ধু, তো এই হচ্ছে দীপ্তম, আর ওইদিকে দীপাঞ্জন করছে বিল, ওর হয়ে গেছে কেনা। এর এখনও কেনা হয়নি আর আমারও এখনও কেনা হয়নি। আর হচ্ছে বাজার কলকাতা, ইজ ফাইনালি আমাদের শপিং ডান হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ দীপাঞ্জন, এই যে কিনে নিয়েছে স্টাইল বাজার থেকে, এই সরি সরি কোথা থেকে জানো, বাজার কলকাতা থেকে, সরি সরি, এখানে তো স্টাইল বাজারই নেই। এখন দাঁড়িয়ে আছি নিউ টাউন বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছ। আর এখন আমাদেরকে গাড়ি ধরে যেতে হবে শিয়ালদা। চলো দেখা যাক কখন শিয়ালদার গাড়ি আছে এস12। সো গাইজ, বাস ফাস পাইনি, এখানে আমাদেরকে সুস্মিতা লিফট দিল, থ্যাংক ইউ সুস্মিতা। তো এখন আমরা যাচ্ছি সেক্টর 5 মেট্রো স্টেশনে, আর ওখান থেকে মেট্রো ধরে শিয়ালদা যাব, আর তারপর ঠাকুর দেখবো সারা রাত। বাই সুস্মিতা, দেখা যায় নয়েজ তো, ভরে ভরে নয়েজ আসবে একদম। যাই হোক, এখন আমরা মেট্রোতে করে যাব শিয়ালদা। মেট্রোর ভিতরে তো ভাই ভিডিও ভিডিও করা এলাও নয়, দেখতে পেলে ঝাড় খেয়ে যাবো, তার থেকে কী দরকার। তো এই হচ্ছে কিছুটা সেক্টর 5 মেট্রো স্টেশন। চলো এখন ভিতরে যে টিকিট ফিকিট কাটি, কেটে শিয়ালদা যাই আগে। এখন আমরা এসে গেছি শিয়ালদা স্টেশনে, দেখতে পাচ্ছো এখন বাজছে 9:09 বাজছে। তো এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, আর মেট্রো থেকে নামলাম, নেমে গাইজ রাস্তা ভুলে গেছি বেরোনার। আর পিছন দিকে শুনতে পাচ্ছ ঢাকের শব্দ, মানে একসঙ্গে কত ঢাক বাজছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি ওই জিনিসটা আগে। তো দেখলে গাইজ চারিদিকে কেমন ঢাক বাজছে, এক জায়গায় অনেক ঢাকিরা একসঙ্গে ঢাক বাজাচ্ছে। চলো এখন যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন ফার্স্ট, যেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। চলো যাওয়া যাক। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এসে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, আর এই হচ্ছে যে রাম মন্দির। এখন আমরা এন্ট্রি করিনি, এন্ট্রেন্স হচ্ছে ওই দিক দিয়ে, দেখো পিছন দিকে দেখতে পাচ্ছ কি জায়গা, প্রচুর ভিড় এই সাইডটাতে, দেখছো প্রচুর ভিড়। তো এইখান দিয়ে এখন এন্ট্রি করবো, ভিতরে ঠাকুরটা দেখবো। এখন আমরা যেদিক দিয়ে এক্সিট হচ্ছে আর কি, ওই দিকে দাঁড়িয়ে রয়েছি, আর এই হচ্ছে যে রাম মন্দির। চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা থেকে রাম মন্দিরের কিছুটা ভিউ দেখাই। আর সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখা আমাদের কমপ্লিট, এখন আমরা যাচ্ছি
কলেজ স্কয়ারে ঠাকুর দেখতে। জানি না ওখানে কি থিম হয়েছে। এখন এসে গেছি কলেজ স্কয়ারের সামনে, চলো এখন ভিতরে যাই, যেয়ে দেখি যে এখানে কিরকম থিম হয়েছে আর তোমাদেরকেও দেখাই, তোমরাও এনজয় করো, চলো যাও। এই হচ্ছে কলেজ স্কয়ারের ঠাকুর, যেটা দেখা কমপ্লিট। তোমাদের আমি দেখালাম ভিতরটা কেমন, ঠাকুরটা কেমন হয়েছে তোমাদের দেখালাম। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের, ঠিক আছে। তো এখন বাজে রাত 10:30, আর এখন আমরা ডিসাইড করবো যে এরপর আমরা কোথায় যাব। চলো আপাতত এখান থেকে বেরোনা যাক। আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা যাব কল্যাণী আইটিআই এর প্যান্ডেল দেখতে। কারণ যেহেতু সারা রাত ঘুরবো, তো এখন দেখলাম যে ট্রেন আছে, তো চলো চলে যাওয়া যাক কল্যাণী আইটিআই। আমরা রানাঘাট লোকালে সিট পেয়ে গেছি, এটাই বড় কথা, কারণ এত ভিড় ছিল যে ধারণার বাইরে। এখন বাজে রাত ঠিক 1:30, আর আমরা এই মুহূর্তে নেমে গেছি কল্যাণীতে। এখন কল্যাণী থেকে এই ম্যাজিক গাড়িতে করে যাব কল্যাণী আইটিআই মোড়, আর তারপরে দেখব সেই বিখ্যাত সেই প্যান্ডেল যেটার জন্য এত দূর থেকে এত রাতে আসা। চলো গাড়িতে তাড়াতাড়ি বসি, আর বেশি কথা বলছি না, একদম যেয়ে দেখা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের সামনে। ফাইনালি ফাইনালি গাইস এসে গিয়েছি এই প্যান্ডেলটার জন্য এত দূর থেকে আসা, গ্র্যান্ড লিসবোয়া। তো ফাইনালি গাইস তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাই যে এটা কেমন দেখতে লাগছে। তো গাইস আইটিআই মোড়ের ঠাকুর দেখে এখন আমরা এসে গেছি চারধামে। তো এই হচ্ছে কিছুটা থিম, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি, তোমরা দেখো। কোনো একটা প্রবলেম হয়েছে যার জন্য আর কি উঠতে দিচ্ছে না, মানে ভিতরে ঢোকা বন্ধ পুরোপুরি। এখানে সিকিউরিটি বসে আছে দেখছো, আর সবাই এখান দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, কেউ কিন্তু এতে উঠতে পারছে না অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ভেতরে ঠাকুর আমাদের আর দেখা হলো না। আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তৃতীয়া থেকে শুরু করেছি, এখন চতুর্থী পড়ে গেছে, রাত 3:30 বাজছে এখন।
আর শরীরে একটু এনার্জি নেই, মোবাইলেও একটুও চার্জ নেই। আর একটু পরে সকাল হয়ে যাবে, মানে ট্রেন পেয়ে যাব, আমরা বাড়ি চলে যাব। তো এই আর কি। তো আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো, আর এরপরে চতুর্থীর ভ্লগ আসবে। তো বাই।